আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সূরা ইখলাস কোন সময় পাঠ করলে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয় জানলে অবাক হবেন। সূরা ইখলাস খুব ছোট হওয়ায় আমাদের মধ্যে অনেকের তা মুখস্থ আছে। হাদিস শরীফে সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি কোরআন শরীফের 112তম সূরা। সূরাটিতে মোট 4টি আয়াত রয়েছে, শব্দের সংখ্যা 15টি এবং অক্ষর রয়েছে 47টি। এ সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণে এ সূরাটি বেশি ফজিলতপূর্ণ। এক সময় কাফেররা মুসলমানদের প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তখনই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এক হাদিসে এসেছে, এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। প্রিয় দর্শক, এবার আমি আলোচনা করব সূরা ইখলাস কোন সময় কতবার পাঠ করলে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয় ও সব ধরনের বিপদ আফত থেকে বেঁচে থাকতে পারবেন। দর্শক, সূরাটি আমল করার সময় হলো শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। মাঝের সময়ে এই সূরাটি 3 বার, 5 বার, 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়ার কথা স্মরণ করবেন। আর যদি কোনো বেলা মুসিবত দুঃখ কষ্টের জন্য আমল করতে চান, তাহলে শুক্রবার আসরের পরে সে বালা মুসিমত দুঃখ কষ্টকে স্মরণ করে 3 বার, 5 বার, 10 বার সূরাটি পাঠ করবেন। দর্শক, এভাবে যদি সন্তানের মঙ্গল বা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধির জন্য এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, এখন যাদের সূরা ইখলাস মুখস্থ নেই তারা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. প্রিয় দর্শক, আমি আবার বলছি, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এভাবে আপনারা কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাটির অর্থ হলো, তিনি আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। প্রিয় দর্শক, সূরা ইখলাস সম্পর্কে সর্বশেষ খুবই চমৎকার একটি হাদিস শুনিয়ে ভিডিওটি শেষ করছি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ইমানের সাথে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে, আর 2 নম্বর কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে, আর 3 নম্বর কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস 10 বার পাঠ করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ।